আমাদের জীবনের কিছু বিশ্বস্তবিন্দু এবং আইনবিন্দু এবং এখানে এই মহিলা আজকে যে প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি আমি মূলত 2004 হবে তাতে মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে তারাও যেন উচ্চ নাগরিক পারে আওয়াজ সঙ্গে দেখি গেছে আমাদের সমাজে নারীরা যেন কখনোই এই বৈষম্য এবং নির্যাতনের কারণে নেই নেই না আবার আমি যদি বলি যে আমার সন্তান তার সন্তান আমাদের এলাকার মাধুরী নামে একটি মেয়ে তার স্বামী নির্যাতনের কারণে তার পরিবার হলো তার বিচার কি আমরা কেউ চেয়েছি আমরা কেউ চাইনি অথচ আমাদের অবস্থা এখনো দরিদ্রা আলাদা ভাবে ভাবে তাদের জন্য আলাদা ক্লাস আর আমাদের কথা আমরা সবসময় লক্ষ্য করি আমি যখন অধিকার নিয়ে কাজ করি তখন দেখি যে আমরা তো ওদেরকে পাশে রাখতে চাই তো অবশ্যই তারা পাশে বসার মতো করে আদিবাসী বলেই কেন পশ্চিমবঙ্গ শিকার হবো যেখানে